কিছুদিন আগে কলকাতার বড় বাজারের ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল পূর্ব বর্ধমান জেলার রায়নায় তার পৈতৃক বাড়িতে এসে খুন হন। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে কলকাতার ময়দান থানা এলাকা থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি তদন্তকারী দল শেখ জাভেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত শেখ জাভেদ সুপারি কিলার টিমের সদস্য ছিল। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। কিছুদিন আগে কলকাতার বড় বাজারের ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল পূর্ব বর্ধমান জেলার রায়নায় তার পৈতৃক বাড়িতে এসে খুন হন। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে কলকাতার ময়দান থানা এলাকা থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি তদন্তকারী দল শেখ জাভেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত শেখ জাভেদ সুপারি কিলার টিমের সদস্য ছিল। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। কিছুদিন আগে কলকাতার বড় বাজারের ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল পূর্ব বর্ধমান জেলার রায়নায় তার পৈতৃক বাড়িতে এসে খুন হন। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে কলকাতার ময়দান থানা এলাকা থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি তদন্তকারী দল শেখ জাভেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত শেখ জাভেদ সুপারি কিলার টিমের সদস্য ছিল। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। কিছুদিন আগে কলকাতার বড় বাজারের ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল পূর্ব বর্ধমান জেলার রায়নায় তার পৈতৃক বাড়িতে এসে খুন হন। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে কলকাতার ময়দান থানা এলাকা থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি তদন্তকারী দল শেখ জাভেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত শেখ জাভেদ সুপারি কিলার টিমের সদস্য ছিল। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।